দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনার ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মূলত পূজোর মুখে ছাতু নারকেল তেলের বিজ্ঞাপনী ব্যানার পড়ার আগেই এ শহর এবার দেখেছে রাজ্যের শাসক দলের বিরাট বড় ব্যানার। বক্তব্য স্পষ্ট, ইডি সিবিআই কে দিয়ে এভাবে ভয় দেখানো যাবে না, কিন্তু এমন ব্যানার কেন? একুশের বিধানসভায় বিপুল জয়ের রেশ উসকে দিয়েছে একের পর এক পুরো ভোটে। ২২টা সুন্দর শুরু হলেও গ্রাফ আর তীর্যক যায়নি তৃণমূলের, কারণ ততক্ষণে ময়দানে বিরোধীদের পাশাপাশি ববিতা সরকার। চলতি বছরে শাসক দলের একাধিক হেভিওয়েটের রাতের ঘুম কেড়েছে অন্যতম সেই মামলা নিয়োগ দুর্নীতি। এছাড়াও আছে আরও একাধিক দুর্নীতির মামলা, তবে ইস্যুটা হলো বকটুই থেকে শুরু করে একাধিক মামলায় রাজ্যের তরফে সিট গঠন করা হলেও তা সুদূর প্রসারি হয়নি। হাইকোর্টের নির্দেশে একের পর এক মামলায় সিদকে সরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, আর তারপরেই গ্রেফতার হয়েছেন শাসক দলের পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল সহ একাধিক। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় এজেন্সিকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তা তুলে ধরা হবে প্রস্তাবে। আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন, এমনই খবর বিধানসভা সূত্রে। তবে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনার ইস্যুতে বিরোধিতা করবে বিজেপি। কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। ইডি সিবিআই এর এত বারবারন্ত কেন প্রতিবাদ করছে তৃণমূল বিধানসভার মধ্যে? দেখুন, তৃণমূলের সমস্ত দাদাগিরি, সমস্ত দাবদাপানি সব শেষ হয়ে গেছে, এখন গোয়ালে ঢুকে গেছে। রাস্তায় নেমে আন্দোলন করা, ডিলিমিটেশন বন্ধ করো, সিএ তুলে দাও, এসব হলো। এখন আর রাস্তায় আন্দোলন নেই, কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নেই, চোর নিয়ে পার্টি চলছে। সেই জন্য ওই মেজরিটি আছে, বিধানসভায় একটা প্রস্তাব নেবে, তাতে কী যায় আছে, তাতে কী যায় আছে? গণতন্ত্রের অপমান হচ্ছে। যাই হোক, আমরাও বিরোধী দল হিসেবে আছি বিধানসভাতে, আমরাও পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করবো। কিন্তু সংখ্যায় তো ওরা পাশ হয়ে যাবে, পাশ করে, সে পাশ তো আগেও অনেক করেছে, তাতে কি লাভ ক্ষতি কী হয়? কিছুই নেই, কাজ নাই, নাই কাজ তো খৈভাজ, এখন তাই হচ্ছে, আর কিছু করে না, ডেভেলপমেন্ট না, চাকরি বাকরি, নতুন নতুন কেস তদন্ত, নতুন নতুন নেতা ফেসে যাচ্ছে, এখন অস্তিত্ব রক্ষার লড়াই। এদিন দিলীপ ঘোষ বলেছেন তৃণমূলের সমস্ত দাদাগিরি শেষ হয়ে গিয়েছে, এখন গোয়ালে ঢুকে গিয়েছে, এখন আর রাস্তায় আন্দোলন নেই, কারণ কে কখন ভেতরে যাবে ঠিক নেই, সেই জন্য ওই মেজরিটি আছে, বিধানসভায় একটা প্রস্তাব আনবে, তাতে কি যায় আসে, গণতন্ত্রের অপমান হচ্ছে। আমরা বিজেপি দলের হয়ে আছি বিধানসভাতে, আমরাও পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করব, নেই কাজ তো খৈবাজ, এখন তো তাই হচ্ছে, কিচ্ছু করে না, না চাকরি, না উন্নয়ন, নিত্য নতুন নেতা ফেসে যাচ্ছে, এখন অস্তিত্ব রাখার লড়াই। মদন মিত্র বলেছেন বিজেপিকে এবারে দাওয়াই দেওয়ার সময় হয়ে গেছে, দলনেত্রী কি বলবেন জানি না, কয়েকদিন দেখে নেব, তারপর দাওয়াই। ওই সব অনেক ডায়লগ আমরা শুনেছি, যারা নিজেরা সোজা হয়ে দাঁড়াতে পারে না, তারা দাওয়াই কী দেবে? এরকম ভাববেন না যে আমাদের হাতও আছে, সেই জন্য এতদিন যা সহ্য করেছি আমরা করেছি। মানুষ ওদের আসল চরিত্র বুঝে গেছে, মানুষকে ভুলভাল বুঝিয়ে ভোট নিয়ে জিতে গিয়ে গায়ের জোর দেখাচ্ছিলেন, এখন সাধারণ মানুষ একবার বুঝিয়ে দিয়েছে। ১৩ তারিখে একটা হাওয়া, সমস্ত শক্তি লাগিয়ে বিজেপিকে আটকাতে পারেন, গ্রামে গঞ্জে শহরে স্টেশনে বাসস্ট্যান্ডে পুলিশ গুন্ডা সব লাগিয়েছেন, কিন্তু তাও লক্ষ লক্ষ লোক বেরিয়ে পড়েছে সমস্ত উপেক্ষা করে। তো বাংলার মুড এখন অন্য, সেই জন্য যে জন্য মানুষ তাদের জিতিয়ে পাঠিয়েছে দায়িত্ব পালন করুন, নাহলে কান ধরে টেনে ওখান থেকে নামিয়ে দেবে। ডেঙ্গির বারবারন্ত নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ পুরসভা, এরকম একটা অভিযোগ বিরোধীরা অর্থাৎ আপনারা তুলছেন। শুধু পুরসভা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক ডেঙ্গি কয়েক বছর ধরে চলছে, যেহেতু বড় বড় ইস্যু চলছে, যেহেতু করোনা এসে গেল, তারপরে এইসব দুর্নীতি চলছে, আপনাদেরও দৃষ্টি ওদিকে যায় না, আপনি গ্রামে গঞ্জেও ডেঙ্গি দেখা যাচ্ছে এবং সারা বছর মানুষের মৃত্যু হচ্ছে ব্যাপক, তার এরা কোনো হিসাব রাখে না বা রেখেছে তো সেটা কেউ দেখে না। আপনারা একবার খুঁজে দেখুন, ডেঙ্গি ব্যাপক বেড়েছে পশ্চিমবাংলায় গত 5-7 বছরে, আর যেমন পুজো পার্বণ উৎসব হয় সেরকম ডেঙ্গি চলতেই থাকে। আর কিছু বললে মেয়র কিছু স্টেটমেন্ট দিতেন, কিছু করে চেপে যায়, যেহেতু বড় বড় সমস্যা আছে, এটা একটা গভীর সমস্যা হয়েছে, এ নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত, দরকার হলে কেন্দ্রের স্বাস্থ্য বিভাগ থেকেও এটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। ভোট, সোসাইটির ভোট, ব্যাংক বা এই ধরনের যত সামাজিক এলাকায়, সেখানেও ভোটে বিজেপি সব জায়গায় জিতছিল, কোর্টের বার অ্যাসোসিয়েশনে, কিন্তু গত 1-1.5 বছর ধরে যে ধরনের অত্যাচার আর ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, সাধারণ মানুষও পিছিয়ে গেছেন, ভোটই করতে দেওয়া হয়নি, একচেটিয়া হয়েছে। আবার সাধারণ মানুষ সেই সাহস ফিরে পেয়েছেন, চোরেদের শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসছেন, আবার শুরু হয়েছে জেতা, এটা চলবেই,
এই জানতে পেরে তারা গায়ের জোর লাগিয়ে পুলিশ লাগিয়ে জেতার চেষ্টা করছে। শুধু তাই নয়, মালদাতে কালকে মাদ্রাসা যে বোর্ডের স্কুলের যে হাই মাদ্রাসার ইলেকশন ছিল স্কুল বোর্ডের, সেখানে যে ধরনের হিংসা হয়েছে, তো পশ্চিমবাংলায় কোনো নির্বাচন এখানকার পুলিশ শান্তিতে করাতে পারে না, আর টিএমসি শান্তিতে ইলেকশন হলে জিততে পারে না। পদ্মারকোট টিবোর্ড এলাকাতে বিশ্বকর্মা পুজোর ভাষণে দু একজন জয় শ্রীরাম বলে ফেলায় স্থানীয় সংখ্যালঘু যুবকরা তাদের উপর চড়াও হয় এবং বেদম মারধর করে, এখনও পুলিশ কোনো এফআইআর নেই। দেখুন, সেদিনও আমরা দেখেছি বড়বাজারে আমাদের কর্মীরা যখন ফিরছিলেন 13 তারিখ, সেদিনও মুসলিম মহল্লা থেকে ইঁট মারা হয়েছে, তাতে মাথা পেটেছে। এবং এটা যেটা হচ্ছে, এটা যদি টিএমসি আটকাতে না পারে এই সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তিকে, তাহলে তো অন্যান্য জায়গায় যেরকম হচ্ছে যেরকম প্রতিরোধ গড়ে উঠবে, তখন আইন শৃঙ্খলার সমস্যা দেখা দেবে, চিরদিন কোনো সমাজ মার খায় না। আমরা কোনো উৎসবে আনন্দে বাধা দিই না, ঝামেলা করি না, বিনা পারমিশনে পুলিশের তারা সব করে। কিন্তু হিন্দু সমাজ যদি আনন্দ উৎসব করে, পুজো পার্বণ করে, সেখানে বাধা আসে, এরম ভাববেন যে হিন্দু সমাজ অনপুংসক হয়ে গেছে, হিন্দু সমাজের মধ্যে বীরত্ব আছে, সেটা জাগবে এবং তার প্রকাশ দেখতে পাবে সরকার যদি একতরফা করে। দাদা, টিটা করে পরশুদিন যে বোম মারার ঘটনা ঘটেছিল, গতকাল 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে বয়স হচ্ছে একজনের 19, বাদ বাকি সবার 18 বছর বয়স। এমন এমন একটা রাজ্যে রয়েছে আমরা যেখানে হঠাৎ করে চাইলে বোম পায় এই বয়সে ছেলেরা, চাকরি পায় না বলে বোম মারে। আমি কালকেও এটা বলেছিলাম যে লেখাপড়া অর্ধেক করে শেষ, স্কুলে পড়াশোনা হয় না, সাধারণ গরিব বাড়ির ছেলে, একটার পর একটা চটকল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার বেকার, আর মিক্সড পপুলেশন, ওখানে আইন শৃঙ্খলার সমস্যা চিরদিনই আছে। এর আগেও এরকম 18-20-22 বছরের ছেলেরা ধরা পড়েছিল এই ধরনের কাজ করে, তো যৌবনে পড়েই তারা অ্যান্টি সোশ্যাল হয়ে যাচ্ছে, আয় উপায় নাই, তাই টাকা আর হাতিয়ার হাতে তুলে দিলে নেমে পড়ছে রাস্তায়। এই যে অবক্ষয় হচ্ছে সমাজে, সরকারের কোনো দায় নেই, আইন শৃঙ্খলা অবশ্যই থাকা উচিত, কিন্তু যতক্ষণ না সামাজিক সমস্যা দূর করার চেষ্টা হবে, খালি চালাকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা হবে 500 টাকা দিয়ে, ততক্ষণ এই সমস্যা চলবে। প্রথম তো আইন শৃঙ্খলা ঠিক করার চেষ্টা করতে, ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে, স্কুলে বম মেরে দিচ্ছে গিয়ে, বাচ্চারা স্কুল যাবে না, সব কিছু তুলে দেবেন আপনি রাজনীতির জন্য, ভাবার সময় এসেছে। দেখুন, যতদিন দিলীপ ঘোষ নেতা ছিল ওখানে, তাদের ঘুম হতো না, সকাল থেকে দিলীপ ঘোষের পেছনে লাগা, গালাগালি দেওয়া, যা মুখে আসতো বলতো। এটা ঠিক, ববি হাকিমের কোনো প্রমোশন হচ্ছে না, সেই মেয়র আছেন, সেই মন্ত্রী আছেন, দিলীপ ঘোষের প্রমোশন হয়েছে। আর দিলীপ ঘোষ লড়াই করে নিজের জায়গা বানাতে জানে, বানিয়েছে বলে আজকে চর্চা হচ্ছে। দিলীপ ঘোষকে নিয়ে ভাবার দরকার নেই, পার্টিটার কথা ভাবুন, তারপরে কোথায় যাবেন। তাপস রায় কি চেঞ্জ, তাপস রায় বারবার মানে বলছেন যে পুলিশের দোষ ছিল আমাদের আত্ম। দেখুন, তাপস দা, আমি পরিষ্কার করে বলছি, শোভনদেব বাবুর মতো কিছু ভদ্রলোক যারা চিরদিন রাজনীতি করেছেন, তাদের একটা ইমেজ আছে, তাদের সম্মান আছে সমাজে, তারা সেভাবে রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু পার্টিটাই পাল্টে গেছে, যে পার্টিতে আছেন সেটা ভদ্রলোকের পার্টি নয়। সেখানে তাপসবাবুর মতো, শোভনদেববাবুর মতো যে গুটি কয়েক নেতা আছেন, তাদের পক্ষে টিএমসিতে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, তাই মনের দুঃখে মাঝে মধ্যে বলে ফেলেন, দুর্ভাগ্য, বাকি জীবনটা ওই পার্টিতেই থাকতে হবে। নিউ টাউন থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।